হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড সবদুল সর্দার মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা যারা নবম শ্রেণীতে আসো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখো আজকের আমার ক্লাস শ্রেণী নবম, বিষয় ইতিহাস, অধ্যায় পঞ্চম। তোমাদেরকে বলতে চাচ্ছি বই খাতা পেন নিয়ে বসে যাও, কারণ আমি যখন ক্লাস নিচ্ছি তখন তোমরা বিশেষ কিছু বিষয় থাকবে সেগুলো নোট করবে এবং টেক্সট বুক বের করে দেখো। আজকের বিষয় প্রাচীন বাংলার সামাজিক জীবন, পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায় 47 পৃষ্ঠা, টেক্সট বুক বের করো সবাই। দেখো আমাদের প্রথমে আছে প্রাচীন বাংলার সামাজিক জীবন। এখানে সবাই বোর্ড দিক খেয়াল করো, মানুষ সামাজিক জীব। আমরা কি তাহলে? মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই স্বভাব। আমাদের স্বভাব কি? সমাজবদ্ধ হয়ে অর্থাৎ একত্রিত সবাই বসবাস করতে ভালোবাসি। এভাবে বাস করতে হলে চাই একে অন্যের সাথে সহযোগিতা। এ কারণে মানুষের প্রয়োজন পড়ে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা। আমাদের যদি এভাবে জীবন গড়তে চায় তাহলে কি কি প্রয়োজন আমাদের, মানুষের কি কি প্রয়োজন সেটা পয়েন্ট করে, সেটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা। জীবন বাঁচাতে প্রধান তিনটি জিনিসের প্রথম প্রয়োজন। তাহলে জীবন বাঁচাতে হলে প্রধান তিনটি বিষয়, তাহলে আমাদের প্রথমে একটা পয়েন্ট আসছে যে জীবন বাঁচাতে প্রধান কয়টি জিনিসের প্রয়োজন, সেটি হচ্ছে তিনটি। প্রথম প্রয়োজন খাদ্য, বস্ত্র, দ্বিতীয় হচ্ছে বস্ত্র এবং তৃতীয় বাসস্থান। তাহলে এই যে আমরা মানুষ একত্রিতভাবে দলবদ্ধভাবে বসবাস করি, আমাদের বসবাস করতে গেলে এখানে বোঝাচ্ছে যে তিনটি জিনিস প্রথমে প্রয়োজন। প্রথমটি কি? খাদ্য। প্রথমটি কি? খাদ্য। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি বলো, দ্বিতীয়টি হচ্ছে বস্ত্র। তোমরাও জানো সবাই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি জিনিসই মানুষের জীবনে বেশি প্রয়োজন। এরপর মানুষ জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে মনোযোগ দিয়ে শিক্ষা, বিজ্ঞান, শিল্পকলা, আইন প্রভৃতির উন্নয়নে। পরবর্তীতে কি আছে? মানুষ জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে কিসে কিসে মনোযোগ দেয়? শিক্ষা, বিজ্ঞান, শিল্পকলা আর কি, আইন প্রভৃতি উন্নয়নে। সমাজ জীবন বিকাশে মানুষের এ সমস্ত কার্যক্রমের একত্রিত রূপই হচ্ছে তার সংস্কৃতি। যদি প্রশ্ন আসে যে সংস্কৃতিটা আসলে কি, তাহলে এভাবে দিতে পারো যে সমাজ জীবন বিকাশে মানুষের এ সমস্ত কার্যক্রমের একত্রিত রূপই হচ্ছে তার সংস্কৃতি। আর্যদের আগমনের পূর্বে বাংলার প্রাচীন মানুষ একটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। তাহলে আমরা বইতে কি জানতে পারছি, সেটা হচ্ছে যে আর্যদের আগমনের পূর্বে অর্থাৎ আগেই বাংলায় প্রাচীন মানুষ একটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। বাংলার সমাজ সংস্কৃতির এটাই সবচেয়ে প্রাচীন রূপ। তাহলে সবচেয়ে প্রাচীন রূপ কি? বাংলার সমাজ সংস্কৃতি সবচেয়ে প্রাচীন রূপ। পণ্ডিতদের মতে এদের ভাষার নাম ছিল অস্ট্রিক। পণ্ডিতদের মতে এদের ভাষার নাম কি ছিল? অস্ট্রিক। জাতি হিসেবে এদের বলা হতো কি? নিষাদ। এরপর বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় আলপাইন নামে এক জাতি। তাহলে বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে কি মিশে গিয়েছিল? আলপাইন নামে একটি জাতি। আর্যরা এদেশে আসার পূর্বে এরা মিলেমিশে বাংলার সংস্কৃতি গড়ে তোলে। তাহলে আর্যরা আসার পূর্বে কি করেছিল এই আলপাইন জাতি? এরা হচ্ছে মিলেমিশে বাংলার সংস্কৃতিকে গড়ে তোলে। বাঙালির জনপ্রকৃতিতে বিভিন্ন মানব গোষ্ঠীর ধারা এসে মিলিত হয়েছে, এটি তাদেরকে সংকর জন হিসেবে পরিচিত করেছে।
তাহলে এটি তাদেরকে কি হিসেবে পরিচিত করেছে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, শঙ্কর জন হিসেবে পরিচিত করেছে। বহু বছর বিচিত্র আদান প্রদান ও মিশ্রণের ফলে বাঙালির একটি নিজস্ব দৈহিক বৈশিষ্ট্য তৈরি করেছে। এই অধ্যায়ের শেষে আমরা যেটা শিখতে পারবো, প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা করতে পারবো, প্রাচীন বাংলার শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বর্ণনা করতে পারবো, প্রাচীন বাংলার ভাষা ও সাহিত্য উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করতে পারবো, প্রাচীন বাংলার ধর্ম আচার অনুষ্ঠান উৎসব রীতিনীতি জনগণের প্রদর্শিত মূল্যবোধ বিশ্বাস সবকিছুই ব্যাখ্যা করতে পারবো, প্রাচীন বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশসমূহের অবদান সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতে সক্ষম হব। ইতিহাস চর্চার মাধ্যমে প্রাচীন বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানতে আগ্রহী হব। আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক জীবন, প্রাচীন বাংলার সামাজিক জীবন। তাহলে প্রাচীন বাংলার সমাজের জীবন ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা এখন জানব। মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মতো তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে বলছে যে টেক্সট বুকের দেখো 47 পৃষ্ঠায় প্রাচীন বাংলার সামাজিক জীবনে প্রথম লাইনে কি আছে, মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। এ সময় সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এ সময় কি ছিল, সমাজটা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল। একে বলা হতো কোম সমাজ। এই যে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল সে সমাজকে কি বলা হতো, কোম সমাজ বলা হতো। আর্য পূর্ব কিছু কিছু ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে এদেশের হিন্দু ধর্মে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি সেটা লক্ষ্য করো, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্মফল, জন্মান্তরবাদ, যোগ সাধন ইত্যাদি। এগুলোর মধ্যে কি কর্মফল, জন্মান্তরবাদ, যোগ সাধন ইত্যাদি। এ যুগের অনেক সামাজিক প্রথা ও আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ে হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। তাহলে এগুলোর প্রভাব কোন সমাজে বেশি লক্ষ্য করা গিয়েছিল, সেটা হচ্ছে হিন্দু সমাজে লক্ষ্য করা গিয়েছিল। যেমন অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, ধুতি শাড়ি পরা এবং মেয়েদের কপালে কি দিত, সিঁদুর দেওয়া হতো ইত্যাদি। 48 পৃষ্ঠার টেক্সট বুকে দেখো কি আছে, আর্য সমাজে জাতিভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। তাহলে আর্য সমাজে কোন সমাজে জাতিভেদ প্রথা ব্যাপকভাবে ছিল সেটা হচ্ছে আর্য সমাজে। নেক্সট দেখো, তারা দীর্ঘদিন এদেশে বসবাস করার ফলে বাংলায় এই ব্যবস্থা চালু হয়। তারা দীর্ঘদিন এদেশে বসবাস করার ফলে কি চালু হয়েছিল, বাংলায় প্রথাগুলো চালু হয়েছিল। তখন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণের বিভাজন ছিল। তাহলে কয়টির মধ্যে ছিল, চারটি মধ্যে বিভাজন ছিল, এক ব্রাহ্মণ, দুই ক্ষত্রিয়, তিন বৈশ্য, চার শূদ্র। পরবর্তী সময়ে আরো নানা প্রকার সংকর অর্থাৎ মিশ্র জাতির সৃষ্টি হয়েছিল। সমাজের প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা ছিল। তাহলে এই সমাজের জাতিগুলোর কি ছিল, প্রত্যেকটা জাতিরই যার যার অর্থাৎ নির্দিষ্ট পেশায় বিভক্ত ছিল। অধ্যয়ন অধ্যাপনা ও পূজা পার্বণ করা এগুলো ছিল কাদের, ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম। তাহলে অধ্যয়ন অধ্যাপনা ও পূজা পার্বণ করা এগুলো কার ছিল, এটা ছিল ব্রাহ্মণদের, এটা ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম ছিল। কারণ তারাই ছিল উচ্চ শ্রেণীর মানুষ, তারা সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। তাহলে ক্ষত্রিয়দের পেশা কি ছিল, যুদ্ধ করা। ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। আর সবচেয়ে নিচু শ্রেণীর শূদ্ররা সাধারণত কৃষিকাজ, মাছ শিকার, অন্যান্য ছোটখাটো কাজ করত। এখানে
তিনটি সিস্টেমে আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে এই যে জাতিগুলোর প্রথাগুলো ভেদ করেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, ব্রাহ্মণদের সর্বশ্রেষ্ঠ মর্যাদার স্থানে অধিষ্ঠিত ছিল, এবং পরবর্তীতে যারা ছিল তারা ছিল ক্ষত্রিয়, তাদের পেশা ছিল যুদ্ধ করা। আর তৃতীয়ত স্থানে যারা রয়েছে শূদ্ররা, দেখো সাধারণত কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য পেশায় ছোট ছোট কাজে তারা নিযুক্ত ছিল। ব্রাহ্মণদের ছাড়া বাকি সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করতো। কি বলছে এখানে? ব্রাহ্মণরা যেহেতু সর্বশ্রেষ্ঠ স্থানে ছিল, সে কারণে তাদেরকে ছাড়া বাকি সব শ্রেণীর মানুষরা একই সাথে যোগাযোগ বা মেলামেশা করতো। সাধারণত এক জাতির মধ্যেই বিবাহ হতো, তবে উঁচু শ্রেণীর বর ও নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ চালু ছিল। এখানে বলা হয়েছে উচ্চ শ্রেণীর বর নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ চালু ছিল, কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়ে যায়। বাঙালি মেয়েদের গুণাবলী সুখ্যাতি ছিল। তাহলে বাঙালি মেয়েদের গুণাবলীর মধ্যে তাদের বিশেষ গুণ লক্ষ্য করা যায়, তারা সুখ্যাতি ছিল। মেয়েরা লেখাপড়া শিখত, সে যুগে অবরোধ বা পর্দা প্রথা ছিল না। তাহলে সে যুগে কি ছিল না? অবরোধ বা পর্দা প্রথা ছিল না, একটি বিবাহ ছিল সমাজের নিয়ম। তবে পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত, মেয়েদের ক্ষেত্রে একটি বিবাহ নিয়ম ছিল এবং পুরুষদের ক্ষেত্রে বহু বিবাহ প্রথা চালু ছিল। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। তাহলে তখনকার মেয়েদের কত কষ্ট ছিল দেখো, যারা বিধবা ছিল তাদেরকে সবসময় নিরামিষ খেতে হতো, কোনো আমিষ খেতে পারতো না, এবং সকল ভোগ বিলাসিতা থেকে তাদেরকে দূরে রাখা হতো বা ত্যাগ করে থাকতে হতো। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর চিতায় সমাহরণে যেতে হতো, অর্থাৎ যদি কারো কোনো স্ত্রীর স্বামী মারা যেত তাহলে সেই মৃত স্বামীর সাথেও তাকে জীবিত কি করতে হতো, চিতায় উঠে উঠানো হতো, তাকেও সতীদাহ প্রথা করা হতো। এই প্রথাকে বলা হয় সতীদাহ প্রথা। তাহলে যদি তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে যে সতীদাহ প্রথা কি, তাহলে তোমরা লিখবা স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর চিতায় সম্মরণে যেতে হতো, সেটাকে সতীদাহ প্রথা নামে পরিচিত, সেটাই সতীদাহ প্রথা নামে পরিচিত। ধন সম্পত্তিতে নারীদের কোনো আইনগত অধিকার ছিল না। তাহলে দেখো অনেক ধন সম্পদ থাকে যাদের, বা ধরো কাদের কারোর কারোর নেই, যেই পর্যায়ের মানুষ যেরকম ধন সম্পত্তি থাকুক না কেন, দেখা যায় যে সেই ধন সম্পদের মালিক সেই স্ত্রীরা হতে পারে না। বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির উন্নত চরিত্রের কথা জানা যায়, কিন্তু তাই বলে বাঙালির সামাজিক জীবনে কোনোরূপ দুর্নীতি ও অশ্লীলতা ছিল না এমন কথা বলা যায় না। বাঙালির প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাক সবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। চাল থেকে প্রস্তুত নানা প্রকারের পিঠাও জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। তাহলে চালের গুঁড়া থেকেও নানা রকমের পিঠা মুখরোচক খাবার ছিল। বাঙালি ব্রাহ্মণেরা আমিষ খেত, বাঙালি ব্রাহ্মণেরা কি খেত? আমিষ খেত। তখন সকল প্রকার মাছও পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ, পূর্ববঙ্গে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার। তোমাদের প্রিয় খাবার তো আশা করি অনেকেরই হয়তো শুটকি মাছ এবং ইলিশ মাছ খুব প্রিয় খাবার। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে যে বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। তাহলে তরকারির মধ্যে কি কি ছিল? বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। ফলের মধ্যে দেখো কি ছিল? আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, লিখু ইত্যাদি। সামনে আমের সময় চলে আসছে, এখন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই হয়তো অনেকেই আম পছন্দ করো। দেখো তৎকালীন সময় আমের ফলের কথার মধ্যে চলে আসছে কাঁঠাল, আম, কলা, তাল, পেঁপে ইত্যাদি। তবে ডালের কথা কোথাও কোথাও বলা নেই। দুধ, নারকেলের পানি, ইক্ষুরস, তালরস, নানা প্রকারের পানীয় খাবার প্রচলিত ছিল। খাওয়া দাওয়া শেষে
মশলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল। তৎকালীন সময় কি ছিল, খাওয়া দাওয়া যখন শেষ তখন মশলা দিয়ে পান খাওয়ার রীতিটা ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা মহারাজা ও ধনীদের কথা বাদ দিলে বিশেষ কোনো আড়ম্বর তখন ছিল না। বাংলার নরনারীরা যথাক্রমে ধুতি ও শাড়ি পরিধান করত। তাহলে বাংলার নরনারীরা তখন কি পরত, পরিধান করত, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে ধুতি ও শাড়ি পরিধান করত। তবে মাঝে মাঝে পুরুষেরা গায়ে চাদর আর মেয়েরা পরত ওড়না। মাঝে মাঝে কি করত, সেটা হচ্ছে পুরুষেরা চাদর আর মেয়েরা পরত ওড়না। উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। আমরা যেরকম উৎসব অনুষ্ঠানে বিভিন্ন রকমের সুন্দর পোশাক পরতে ভালোবাসি, ঠিক তৎকালীন সময় এটা ছিল যে উৎসব অনুষ্ঠানে ভালো কিছু পরতে হবে। পুরুষ নারী উভয়ের মধ্যে অলংকার ব্যবহার রীতি প্রচলিত ছিল। তৎকালীন সময় কি ছিল আরো দেখো, সেটা হচ্ছে যে পুরুষ নারী উভয়ের মধ্যে অলংকার ব্যবহার করতে দেখা যেত বা প্রচলিত ছিল। তারা কানে কুণ্ডুল, গলার হার, আঙ্গুলে আংটি, হাতে বালা ও পায়ের মল পরিধান করত। মেয়েরাই কেবল হাতে শঙ্খের বালা পরত এবং অনেকে চুড়ি পরতে ভালোবাসত। মণি, মুক্তা ও দামি সোনা রূপার অলংকার ধনীরা ব্যবহার করত। তাহলে ধনীরা কি ব্যবহার করত সেটা দেখো, বলছে যে দামি সোনা রূপার অলংকার ধনীরা ব্যবহার করত, সাথে মণিমুক্তা তো অবশ্যই ছিল। মেয়েরা নানা প্রকারের খোপা বাঁধত। মেয়েরা কি করত, চুলের বিভিন্ন ডিজাইন করে নানা রকমের খোপা তৈরি করত। পুরুষদের বাবরি চুল কাঁধের উপর ঝুলে থাকতো, আর পুরুষদের কি থাকতো, বাবরি থাকতো আর চুল কাঁধের উপরে ঝুলে থাকতো। কর্পূর, চন্দন প্রভৃতি প্রসাধনী সামগ্রীর সঙ্গে বিভিন্ন সুগন্ধির ব্যবহারের প্রচলন ছিল। মেয়েদের সাজসজ্জা আলতা, সিঁদুর, কুমকুমের ব্যবহারও প্রচলন ছিল। পুরুষেরা মাঝে মধ্যে কাঠের খড় বা চামড়ার চটি জুতা ব্যবহার করত। তোমরা অবশ্যই শুনেছ কাঠের খড়মের কথা আগেই পূর্ব ক্লাসে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তখনকার দিনে নানারকম খেলাধুলা ও আমোদ প্রমোদের ব্যবস্থাও ছিল। পাশা দাবা খেলার প্রচলন ছিল, তবে নাচ গান ও অভিনয়ের প্রচলন ছিল খুব বেশি। তাহলে কি ছিল, নাচ গান এবং অভিনয়ের প্রচলন ছিল খুব বেশি। বীণা, বাঁশি, মৃদঙ্গ, ঢাক, ঢোল, খোল, করতাল ইত্যাদি তো ছিল, এমনকি মাটির পাত্রকে বাদ্যযন্ত্র রূপেও ব্যবহার করা হতো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কুস্তি শিকার ব্যায়াম, নৌকা বাইচ, বাজিকরের খেলা পুরুষদের খুব পছন্দ ছিল। নারীদের মধ্যে উদ্যান রচনা, জল ক্রীড়া ইত্যাদি আমোদ প্রমোদের প্রচলন ছিল। অন্নপ্রাশন, বিয়ে, শ্রদ্ধা ইত্যাদি সামাজিক আচার আচরণ অনুষ্ঠান সে যুগে প্রচলিত ছিল। তাহলে আমরা আজকের যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক জীবন। 49 পৃষ্ঠা পর্যন্ত এটা আছে, তোমরা রিডিং পড়ে নিবা। এবং আমি যে সমাজ প্রাচীন বাংলার সামাজিক জীবন দিয়েছি এটার থেকে তোমরা 15 জ্ঞানমূলক প্রশ্ন প্রাচীন বাংলার সামাজিক জীবন এই পাঠটা থেকে 15 জ্ঞানমূলক প্রশ্ন সেট করবা, করে আমাকে হোমওয়ার্কটা দেখাবা। তোমাদের আমি মুখে বলছি এবং লিখে দিচ্ছি, ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে এবং আমাকে অবশ্যই দেখাবে, আমি সেটা দেখব কিরকম তৈরি করেছো তোমরা। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সব সময় টেক্সট বুক বেশি বেশি পড়বা। টেক্সট বুক পড়লে তোমাদের উপকার আসবে। দেখো অবজেক্টিভ,
জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের যেটা আছে, খ নাম্বার অনুধাবক আছে, এবং গ ঘ যে সৃজনশীলটা আছে, এগুলো তোমাদের প্রত্যেকটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টেক্সট বুক এটা বেশি বেশি করে পড়তে হবে, তাহলে দেখবা রেজাল্ট ভালো হবে এবং শিখতে পারবে বেশি। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।